বর্তমান সরকার মহিলাদের সশক্তিকরণের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। সমাজের মহিলারা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে। সরকার সিদ্ধান্ত নিয়েছে মহিলার যাতে স্বনির্ভর হতে পারে তার জন্য মেলায় 50% স্টল মহিলাদের জন্য সংরক্ষণ করার। সরকারি চাকরির ক্ষেত্রেও মহিলাদের জন্য সংরক্ষণ প্রথা চালু করেছে সরকার। সোমবার অরুন্ধতিনগর কমিউনিটি হলে কন্যা সন্তান সংবর্ধনা বেটি বাঁচাও বেটি পড়াও ও মুস্কান প্রকল্পের উপর এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি আরও বলেন, মহিলাদের নিরাপত্তার জন্য রাজ্যে পশ্চিম জেলার 2টি মহিলা থানা এবং অন্যান্য জেলায় 1টি করে মহিলা থানা বসানো হয়েছে। এর সুফলও মিলছে। রাজ্যের নারী সংক্রান্ত অপরাধমূলক ঘটনা আগের তুলনায় অনেকটাই কমেছে। মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর উদ্দেশ্যে আরও বলেন, যেহেতু এ সরকার শুধু জনগণের জন্য কাজ করছে, তাই কেউ যাতে তোমার সরকার না ভেবে আমার সরকার বলে অনুভব করেন, এমনটাই আহ্বান জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি আরও বলেন, প্রতিটি সুবিধা যাতে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছায় তার জন্য বিকশিত ভারত সংকল্প যাত্রার আয়োজন করেছে সরকার। এর দ্বারা রাজ্যের বিকাশ হচ্ছে। আগামী 4-5 দিনের মধ্যে বিকশিত ত্রিপুরা বিকশিত ভারত অনুষ্ঠান করা হবে। ভার্চুয়াল এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে উপস্থিত থেকে সম্বোধন করবে রাজ্যবাসীকে। বেটি বাঁচাও বেটি পড়াও, যেটা একটা স্লোগান যেন না হয়, এটা কোনো অবস্থায় যেন একটা স্লোগান না হয়, সত্যিকারের অর্থে এটা যাতে আমরা করতে পারি। এবং এটা একটা স্টাডি বলা উচিত, কতজন মহিলা ত্রিপুরাতে, এটাও হবে যে কর্মরত রয়েছে এসএসসি গ্রুপটা আমাদের কাছে আছে, বাকি আরও কোন কোন মহিলা কোন কোন আমাদের মেয়েরা যারা এখন বর্তমানে কোন কোন জায়গায় বা সেলফ রিলায়েন্ট হয়েছে তার একটা স্টাডি হওয়া উচিত। এর মধ্যে আমার মনে হয় একটা পিএইচডি করলে বেটার হয় যে মহিলারা কত উন্নত হয়েছে আমাদের ত্রিপুরাতে সব দিকে সব মিলে। এখানে তো আমি যা দেখলাম সবই তো মহিলা প্রায় 99% দেখছি, এবং ত্রিপুরাজ্যের চেহারা পাল্টাবে যদি আপনাদের উন্নয়ন হয় তাহলে ত্রিপুরাজ্যের চেহারা পাল্টাবে এবং ভারতবর্ষেরও পাল্টাবে। যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা বলছি, এক ভারত শ্রেষ্ঠ ভারত হবে। শুধু তাই নয়, আমাদের যতগুলো থানা আছে আমি যে 24x7 এখানে মহিলাদের জন্য একটা হেল্প ডেস্ক করা আছে সব থানা। নিরাপত্তা দিক দিয়ে আমরা চেষ্টা করছি মহিলারা কোনো অবস্থায়, আমি আজকেও একটা সকালের প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে আমি দেখিয়েছি এখনই আমাদের ত্রিপুরাতে আইন শৃঙ্খলার দিক দিয়ে আমরা এখন বহু মানে এবারে নিচের দিক দিয়ে 28টা রাজ্যের মধ্যে আমরা এখন পঞ্চম স্থানে আছি নিচের দিক দিয়ে। ল অ্যান্ড অর্ডার এত ভালো হয়েছে, ফিজিক্যাল অ্যাসল্ট অনেক কমে গেছে, আমাদের যে চুরি ডাকাতি খুন সব দিক দিয়ে আমি ডাটা সেখানে প্লেসমেন্ট করেছি একটু আগে সকালে। মেয়েদের উপর যে গার্হস্থ্য সমস্যা অ্যাড করছে যে সেটাও কমে গেছে আমি তথ্য দিয়ে বলেছি। তাহলে এইরকম একটা অবস্থার মধ্যে এখন আমাদের সরকার, আমরা সবাইকে নিয়ে যেটা বলছি যে এটা আমার সরকার যেন সবাই ফিল করে, তোমার সরকার যেন না হয় আমার সরকার। আপনারা সবাই ভোট দিয়ে আমাদেরকে জয়ী করেছেন, আগামী দিন আবার প্রধানমন্ত্রীজিকে আপনারা আমাদের এখান থেকে দুটো লোকসভা আবার হচ্ছে, সেখানেও আপনারা আমি জানি যে উনার সাবস্টিটিউশন আর কেউ নেই। মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের জন্য একটা মানে আশীর্বাদ ভগবানের। এরই মধ্যে আপনারা শুনবেন প্রধানমন্ত্রীজি উনি বলেছেন যে বিকশিত ত্রিপুরা বিকশিত ভারত একটা প্রোগ্রাম এখানে করবে, মানে ত্রিপুরাও যে বিকশিত হয়েছে সেই প্রোগ্রাম আমরা আপাতত ঠিক করেছি এখানে এর মধ্যে হবে। উনি ভার্চুয়ালি উনি আমাদেরকে সম্বোধন করবেন, এই আগামী 4-5 দিনের মধ্যে সেটা হবে অথবা 1 সপ্তাহের মধ্যে হবে, আপনারা জানবেন সেটা। আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, স্থানীয় কাউন্সিলর সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।